আমরা যারা বর্তমানে বা সেই সময়ে যারা যুবক, যুবক তো যুবকই, আমাদের দেশ একটা, সংবিধান একটা, এবং সে দেশের সংবিধান যদি ঠিকভাবে যদি কাজ না করে, যেমন আজকে আমরা দেখছি বিজেপির সরকার আসার পরে সংবিধানকে এটাকে প্রায় টুটি চেপে ধরে এটা অচল করে দেওয়ার চেষ্টা হচ্ছে, তার বহুমুখী নেতিবাচক প্রভাব সমাজের সমস্ত স্তরে এবং বিশেষ করে যারা দুর্বলতর অংশের মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী অংশের মানুষ, তার জীবন জীবিকার উপরে প্রচণ্ডভাবে সেই আঘাত আজকে নেমে আসছে।